নগর বন্দর আর প্রান্তিক জনপদে এসেছে ভোট উৎসব। প্রার্থীরা যেমন ঘুরছেন অলিগলি, ভোটাররা তাদের কাছে পেয়েও উৎসাহ যোগাচ্ছেন শতভাগ। যে যাই বলুক, নির্বাচনের এ ভ্রমণের মূল পথপ্রদর্শক তো ভোটাররাই, তাই দিনরাত ছুটে চলা তাদের দ্বারে দ্বারে। হাজারিবাগে প্রচারণা চালান ঢাকা 10 আসনে নৌকার নায়ক ফেরদৌস আহমেদ। তার প্রচারণায় অংশ নেন বিনোদন জগতের অনেকে। এ সময় নৌকায় ভোট চান তারা। এদিকে সোমবার সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন ঢাকা 13 আসনে নৌকার হ্যাভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। বড়দিনের ছুটির সঙ্গে ভোট উৎসব, তাই নেতাকর্মীদের আগ্রহ আর উদ্দীপনাও ছিল বেশি। স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এই পুরো এলাকার জনগণ আমাকে তাদের পাশে চায়। আমি চেষ্টা করব যে প্রথম 8-10 দিন কোথাও যাব না, শুধু তাদের বাসায় বাসায় ঘুরবো। নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকলকে সংযত হতে হবে। ঢাকা 4 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সানজিদা খানম গণসংযোগ করেন প্রস্তগোলার বিভিন্ন এলাকায়। কাকরাইল, সিদ্ধেশ্বরী ও মগবাজার ওয়্যারলেস এলাকায় প্রচারণা চালান নৌকার আরেক হ্যাভিওয়েট প্রার্থী বাহাউদ্দিন নাসিম। এ সময় নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে বলে মন্তব্য করেন তারা। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি, সেই প্রকল্পের কাজ চলছে। আমি এমপি হতে পারলে সেই কাজটা আরো বেশি বেগবান হবে। এটা খুবই উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে, এবং আমি যেখানেই গিয়েছি সেখানেই মানুষের যে সাদরে আমাকে গ্রহণ করেছে। দিনভর ঢাকা 18 আসনের লাঙ্গলের বাহক শেরিফা কাদের গণসংযোগ করেন উত্তরার জসীমউদ্দিন এলাকায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চলবে আগামী 5 জানুয়ারি পর্যন্ত, তাই শেষ সময়টুকু পর্যন্ত ভোটারদের মন জয় করতে মরিয়া প্রার্থীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।